সকাল গড়িয়ে তখন দুপুর। শনিবার গার্ডেন রিচের ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার করা হয়েছে। টাকার অঙ্ক বাড়তে চলেছে। এই সম্ভাবনা দেখেই ওই ব্যবসায়ীর বাড়িতে আনা হয় টাকা গোনার যন্ত্র। এমন সময় নিজের বাড়ির এই পরিবেশ দেখে ঘাবড়ে যান এক মহিলা। সাত সকালে বাড়িতে হানা দিয়েছেন ইডি। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সময় যত গড়িয়েছে ততই ইডির তৎপরতা বেড়েছে। ঘর থেকে উদ্ধার হয়েছিল প্রায় 18 কোটি টাকা। খবর পেয়ে ভিড় জমিয়েছিল সংবাদ মাধ্যম। এই গোটা পরিস্থিতি দেখে ইডির অভিযানের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেললেন এক মহিলা। স্থানীয় সূত্রে দাবি, ওই মহিলা গার্ডেন রিচের ব্যবসায়ী পরিবারেরই এক সদস্যা। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পদাধিকারী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুই ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা পাওয়া গিয়েছিল, যা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল। এরপর হালি শহরের চেয়ারম্যান রাজু সাহানির বাড়ি থেকেও লক্ষাধিক নগদ টাকা উদ্ধার করা হয়। মালদাহে মাছ ব্যবসায়ীর বাড়ি থেকেও টাকার পাহাড়ের অধিশ পাওয়া যায়। সেই ঘটনাক্রমের কয়েকদিনের ব্যবধানে আবারও যেভাবে প্রায় 18 কোটি নগদ টাকা উদ্ধার হলো, তাতে চাঞ্চল্য ছড়াচ্ছে বৈকি। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।